এরপরে প্রশ্ন হলো সমাজে পরকিয়ার ক্ষতিকর প্রভাব এবং ইসলামের বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন, পরকিয়া এখন ঘরে ঘরে, কারণ পরকিয়া এখন সহজ হয়ে গেছে। ফেসবুকে পরকিয়া চলে, ইমোতে পরকিয়া চলে, হোয়াটসঅ্যাপে পরকিয়া চলে, ইটিশ পিটিশ চলে। এদিকে বউর সাথে মহব্বত, এদিকে আরেক মেয়ের সাথে ইটিশ পিটিশ, এদিকে আপনার স্বামীর সাথে মহব্বত, এদিকে আরেকজন ছেলের সাথে ইটিশ পিটিশ। এগুলো আজ ঘরে ঘরে হয়ে গেছে। এই সবগুলোর মূল কারণ হলো ইসলামী যে জীবন বিধান, ইসলামী যে আপনার কি বলে কালচার এবং সংস্কৃতি, সেটা থেকে আমরা সরে গেছি। একজন স্বামী এবং একজন স্ত্রী যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে, সে কোনোদিনই পরকিয়ার সম্পর্ক জড়াতে পারে। পরকিয়ার অপরাধটা কিরকম? একজন যুবক হারাম সম্পর্ক জড়িয়েছে, বিয়ে করে নেই, এর অপরাধ কিরকম? যে এর অপরাধ যদি প্রমাণিত হয় ইসলামী দণ্ডবিধিতে 100 বেত্রাঘাতের ব্যবস্থা, যেটা বিচারিকভাবে করতে হবে আপনি না জামনে সামনে। কিন্তু যদি কোনো বিবাহিত নারী বা পুরুষ জেনায় লিপ্ত হয়, তার শাস্তি ইসলামের সবচেয়ে ভয়াবহ, কারণ মানব সভ্যতা এর কারণে হুমকির মধ্যে পড়তে পারে, সমাজ ভেঙে পড়বে, সংসার ভেঙে পড়বে। ভাইরা আমার, বিবাহ বহির্ভূত সম্পর্ককে এলাও করা পৃথিবীর দেশগুলো এখন জনগোষ্ঠী তাদের জনসংখ্যার হার ধরে রাখতে পারছে না, প্রণোদনা দিয়ে সরকার সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। চায়নার মতো দেশ, এত সংখ্যা তাদের, এত জনসংখ্যা তাদের, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন আর মানুষের সে টেন্ডেন্সি ফিরে আনতে পারছে না, এবং এই ভয়াবহতা পৃথিবীর অনেক দেশকে গ্রাস করে গেছে। এগুলোর অন্যতম কারণ এটাও যে সাংসারিক জীবন মেনটেন না করা, এটা মানব সভ্যতা হারিয়ে যাওয়ার একটা কারণ, আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যায়। মানুষ সন্তান নেওয়ার প্রয়োজন মনে করে না, সংসার করার প্রয়োজন অনুভব করে না। এই জন্য পরকিয়ার অপরাধ এত ভয়াবহ যে মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন ভাবে কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা অবশ্য বিচারিক ভাবে হবে, যেন তেন ভাবে আপনি আমি যে কেউ এই বিচারের দায়ভার হাতে তুলে নিতে পারি না। অতএব পরকিয়ার এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পরকিয়া নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে, কেন হয়, এই কেন হয় এর অনেক কারণ আছে। প্রথম কারণ হলো চোখের গুণা হয়, চোখের গুণা থেকে পরকিয়াতে যায় মানুষ। চোখে আগে হারাম দেখে, তারপরে মনের ভিতরে সেটা চিন্তা করে এবং বাস্তবায়ন করে। এই জন্য চোখের গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা সবাই করতে হবে। আর অনেকগুলো বিষয় আছে যেগুলো আলোচনা করার সময় আমার হাতে নাই।